কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আস্তরালাস মানে শাড়ির ব্লাউজ সেলাই দেখাবো। এটা একদম সহজভাবে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, এত সহজভাবে কেউ দেখাইছে বলে আমার মনে হয় না। তো আমি এমনভাবে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলে খুবই সহজ এটা সেলাই। এটা অনেকেই মনে করে যে কঠিন, এটা সেলাইতে অনেক কঠিন, এটা পারবে না। তো আমি কাটিংটাও একদম মানে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা নর্মাল ব্লাউজের কাটিং করতে পারলে এটাও পারবেন। তো চলুন দেখাই। এটা হচ্ছে ব্লাউজ। তো এটা আমি আপনাদেরকে দেখাবো একদম সহজভাবে, আপনাদেরকে দেখাবো কীভাবে সেলাই করবেন। এটার কাটিংটাও সহজ, আমি সেলাই দেখানোর সময় কাটিংয়ের ব্যাপারটাও বলে দেব। এটা হচ্ছে হাতার জন্য, হাতের আস্তটা হাফ হবে। তো এটা হচ্ছে সামনের পার্ট, এখানে চারটা টেকিন দেখতেছেন আপনারা। এটা হচ্ছে সামনের পার্ট, একদম আমি বরাবর করে কেটেছি। উপরটা যেভাবে কেটেছি নিচেরটাও একদম বরাবর করে কেটেছি। কাটার সময় শুধুমাত্র এক সুতা বা দুই সুতা বাড়তি কেটেছি। এখানে তো যেহেতু শাড়ির ব্লাউজ এটাতে সুতা উঠে, ওই কারণে দুই সুতা বাড়তি কেটেছি। এটা দেখুন আপনারা, দেখলে বুঝবেন যে একদম বরাবরই আছে। তবে আমি দুই সুতা বাড়তি করে কেটেছি, আপনারা দুই সুতা বাড়তি করে কেটে ফেলবেন। ব্লাউজ যেভাবে কাটে ওভাবে প্রথম আস্তরটা কেটে ফেলবেন, পরবর্তীতে শাড়ির যে কাপড়টা আছে ওটার উপর রেখে দুই সুতা বাড়তি রেখে শাড়ির কাপড়টা কেটে ফেলবেন। বাস, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, একদম সেলাইটা কীভাবে এত সহজ হয় আপনাদেরকে আমি দেখাবো, আপনারা না দেখলে বুঝবেন না। এ প্রথমে আমি এ গলার মুখে মুখে সেলাইটা একটা সেলাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পিছনের পার্ট। এই সেলাইটা দেওয়ার সময় আমি দুই সুতা করে সেলাইটা দিচ্ছি, আপনারা দিয়ে নেবেন দুই সুতা করে। আর নিচেও সেমভাবে দুই সুতা করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। একদম খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি, এটা আপনারা দেখলে, পুরো ভিডিও দেখলে আপনারা নিজেরাই সেলাই করতে পারবেন। এটা উল্টিয়ে নিলাম আমি, মানে গলাতে একটা সেলাই দিয়েছি দুই সুতা করে, নিচে একটা সেলাই দিয়েছি দুই সুতা করে। এরপরে ব্লাউজ মোটামুটি সামনের পিছনের পার্ট সেলাই শেষ পর্যায়ে, আর গলাতে একটা সাপ সেলাই দুই সুতা করে দিয়ে দিচ্ছি আমি। এখন এটা সাপ সেলাই, এটা সামনে পিছনে সব জায়গায় দেখা যাবে, উপর পার্টে দেখা যাবে, নিচের থেকে দিচ্ছি আমি, তারপরে উপরের পার্টে দেখা যাবে। আর সেমভাবে এটা যতটুকু সেলাইটা দিয়েছি অতটুকু মাপে নিচেও দিয়ে দিচ্ছি, মানে দুই সুতা করে আর কি। এটা উপরের পার্টে দেখা যাবে সেলাইটা। দেখুন হয়ে গেছে, মানে পিছনের পার্ট সেলাই মোটামুটি হয়ে গেছে। তো এটা হচ্ছে সামনের পার্ট, এটা হচ্ছে বালডা, বালডাটা আমি উপরের দিকে রেখেছি। আর এটা হচ্ছে আস্তর, আস্তরটা আমি এটার উপরে রাখলাম, রেখে পিছনের পাটটা যেভাবে সেলাই করেছি সেমভাবে এটার গলাটাও সেলাই করে নিচ্ছি দুশোটা করে। আমি আবারও বলতেছি, পিছনের পাটটা যেভাবে নিচে দিয়ে দুশোটা করে সেলাই দিয়েছি, এই সামনের পাটটাও নিচে দিয়ে দুশোটা করে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। সামনের পাট পিছনের পাট দুটিতেই সেলাই দিচ্ছি। বাস, সেলাই দেওয়ার পরে আমি ওটা যেভাবে উল্টিয়েছি এটাও সেমভাবে উল্টিয়ে নিলাম। আর ওটার গলাতে যেভাবে আমি দুই সুতা করে একটা সাপ সেলাই দিয়েছি এটাতে একটা সাপ সেলাই দিয়ে নিচ্ছি। তবে সাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা শাড়ির ব্লাউজ মানে শাড়ির কাপড়, যেটা মেন শাড়ির ওটা নিচে রাখলাম, আর যেটা আস্তর ওটা উপরে রাখলাম। সেমভাবে আমি নিচেও একটা সেলাই দিয়ে নিচ্ছি। বাস হয়ে গেছে, দেখুন একদম খুব সুন্দরভাবে মিশে গেছে। তো আমি এটা যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট এক হওয়ার জন্য একটা সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। সামনে উপর পার্ট নিচের পার্ট এক হওয়ার জন্য এই সেলাইটা দিচ্ছি, যেন সেলাই করার সময় সরে না যায়, ওই কারণে এই সেলাইটা দেয়া।
এটাও সেম ভাবে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। বাতি যে 200 টাকা পড়ে রেখেছি আমি এটা কেটে নিচ্ছি, এটা সুতা বাইর হচ্ছে ওই কারণে। এটা হচ্ছে সামনের পার্ট, এখন টেকিং দিয়ে নিচ্ছি। সামনের পাটে 4টা টেকিন, পিছনের পাটে 2টা টেকিন। খেয়াল রাখতে হবে টেকিনের যেই মাপগুলো, মাপগুলো অ্যাকুরেট থাকতে হবে, দুই পাটে যেন সমান সমান হয় টেকিনগুলো, তাহলে মাপটাও সঠিক হবে। টেকিনগুলো কীভাবে দিচ্ছি এটা খেয়াল করবেন। আমি আবার বলতেছি টেকিনগুলো যেন এক সমান হয়, ওটা দিয়ে খেয়াল রাখতে হবে। আর ব্লাউজটা সেলাই আমি সহজভাবে দেখিয়েছি, এভাবে আর কেউ দেখাইছি বলে আমার মনে হয় না। তো এটা আপনারা যদি না শিখতে পারেন, আমার বিশ্বাস আর শিখতে পারবেন না। এটা মাঝখান সেন্টারে আমি কেটে নিচ্ছি, যেহেতু এখানে বুতাম প্লেট কাজ প্লেট হবে, মাঝখান সেন্টার করে নিয়ে কেটেছি। আর এটা হচ্ছে যে কাঁচা প্লেট, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে কাঁচা প্লেট, মানে উপরের যে পার্টটা থাকবে ওটা কাঁচা প্লেট, গলার থেকে যেটা সেলাই হবে এটা কাঁচা প্লেট। এটা ডাবল পার্ট, আমি দুই ভাঁজ করে ভেঙে রেখেছি, আপনাদেরকে দেখিয়েছি এটা দুই ভাঁজ করে ভাঙা। আর এখন যেটা লাগাইছি এটা দুই ভাঁজ করে ভাঙা বলতে দুই ভাঁজ করে লাগিয়েছি আমি, আর এটা হচ্ছে এক ভাঁজ করে লাগানো, মানে একটা কাপড় লাগানো, আর উপরেরটা দুই ভাঁজ করে দুইটা কাপড় লাগানো, মানে একটা কাপড়কে দুই ভাঁজ করে লাগানো, আর এটা হচ্ছে এক ভাঁজ করে লাগানো। গলাতে যেটা সেলাই হবে এটাতে দুই ভাঁজ করে লাগাতে হবে, কারণ ওটা হচ্ছে কাঁচা ফ্লেট, এটা উপরে থাকবে, আর এটা সিঙ্গেল পার্ট লাগিয়েছি আমি, এটা নিচে থাকবে। এটা হচ্ছে বুতাম লাগানোর জন্য, বুতাম দিক বা হুক দিক যেটাই যে যার যেটা পছন্দ ওটা লাগাইতে পারবে, সমস্যা নেই। তবে ফ্লেটগুলো একই, বুতামের জন্য যে কাঁচা গড় হুকের জন্য একই। গলা থেকে যেটা সেলাই করতেছি এটা হচ্ছে কাঁচা ফ্লেট, আমি আবারও বলতেছি এটা ভিতরের দিকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। প্রথম সেলাইবার সময় যে গলা থেকে যেটা শুরু হয় এটা কাজ প্লেট, তাহলে আমি এটা নিয়ে অনেক সমস্যা হয়, কাজ প্লেটের জায়গায় গুদাম প্লেট দিয়ে লায়, গুদাম প্লেটের জায়গায় কাজ প্লেট দিয়ে লায়। তো আমি যেটা বলেছি এটা ফলো করলে আর মিস্টেক হবে না। উপর থেকে গলার থেকে যেটা শুরু হবে এটা কাঁচা প্লেট, আর নিচের থেকে যেটা শুরু হবে এটা বুতাম প্লেট, একটার পিছনে একটা লাগাইলে আর কোনো ঝামেলা নেই। বুতাম প্লেটে একদম মুখে মুখে একটা সেলাই দিচ্ছি, এখানে আরও একটা সেলাই হবে। এটা পিছনে 2টা টেকিন দিয়ে দিচ্ছি আমি,
চারটে কিন্তু দুটো দেওয়া শেষ। তো এখানে এই ব্লাউজটা সেলাই করতে আসলে অনেকই সুবিধা, যেমন প্রথমত গলা আলাদা করে সেলাই করতে হয় না, গলার জন্য গলা কাটতে হয় না, গলার জন্য আলাদা করে কাপড় কাটতে হয় না, কিছুই কাটতে হয় না, একদম খুবই সহজ এটা সেলাই। আর কাটিংটাও সহজ, সেমভাবে আপনারা যেভাবে ব্লাউজ কাটিং করেন ওভাবে করতে হয়, দুইটা ফাটি একই সমানভাবে কেটে ফেললে হয়। তো আমি এটার মাপ আছে, মাপের জন্য ছাকান যেটা দিয়ে আছে ওটা বরাবর একটা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়ার পরে মেপে দেখবো যে বরাবর হয়েছে কি না, ছাকান তো অলরেডি আছেই। বুকের মাপ 40, আর 34 হচ্ছে কোমর। তো আমার এটা বরাবর আছে, আমি আরও একটা সেলাই দিয়ে এটা ফাঁকা করে নিচ্ছি। বাস ছেলে শেষ। এখন হাতা, হাতার জন্য আমি যেটা বলতেছি, হাতার জন্য আমি আলাদা করে কাপড় নিয়েছি, মানে শাড়ির ব্লাউজ থেকে হাতা হইতো, তবে হইতো যে এটা আমি দেব না, আমি আলাদা কাপড় দিচ্ছি আরও সুন্দর হওয়ার জন্য। আর হাতা যেগুলো দেখতেছেন এগুলো হাফ হবে, মানে ভিতরেরটা আর কি, আর আস যেটা উপরে থাকবে এটা ফুল থাকবে, মানে থ্রি কোয়ার্টারটা ফুলই থাকবে, আর আস্তর যেটা এটা হাফ থাকবে। হাতার মুখে দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি, দুইটার দরকার নেই, একটা দিলে হবে। তো হাতাটার উল্টাপাল্টা দেখে এটা লাগিয়ে নেব, প্রথম মুখে হাতার মুখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। হাতার মুখ সেলাই নিয়ে নিলাম, বালটা কিনারে আমি নিচে রেখেছি হাতাটার, তো উল্টা কিনারে আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি, একটা শিলা দিয়ে আটকে নেবো আর কি। একইভাবে দুইটা হাতাই লাগিয়ে নেব, হাতার যেটা মেন পার্ট হাতার বালটা কিনে নিচের দিকে দিয়েছি, আর উল্টা কিনে এই হাতাটা লাগিয়ে নিচ্ছি। হাতার মুখ আমি সেলাই করে নিচ্ছি, হাতার মুখ 10, 10 অর্ধেক হচ্ছে 5, 5 করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এটা হাফ হাতা দেওয়ার কারণ হচ্ছে এটা হাতাগুলো যেন উপরের দেখা না যায়, ওই কারণে এটা দেয়া। পরবর্তী হাতাটাও কীভাবে সেলাই করতেছি দেখিয়েছি আপনাদেরকে, মাপ বরাবর দিয়ে নিলাম, 10 অর্ধেক 5, 5 দিয়ে সেলাই করে নিচ্ছি। মোড়ার সাথে হাতের বরের যেই
মোড়াটা আছে হাতার মোড়ার সাথে বডিটা একুরেট আছে কিনা এটা আমি মেপে দেখেছি। মেপে দেখে আমি সেলাই করে নিচ্ছি, আধা ইঞ্চি করে ডাবিয়ে সেলাই করে নিচ্ছি। হাতার কাপড়টা নিচে রেখে উপরে বডিটা রেখে সেলাই করে নিচ্ছি। এখানে দুইটা সেলাই দিতে হবে অবশ্যই, খেয়াল রাখবেন। আমি দুইটা সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা দুইটা সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই, এটা এটা খেয়াল রাখতে হবে। আরেকটা হাতও আমি সেম ভাবে লাগিয়ে নিচ্ছি, কাঁধ থেকে শুরু করতেছি সেলাই। অবশ্যই দুইটা সেলাই দিয়ে নিতে হবে, খেয়াল রাখবেন। আর আমার চ্যানেলে কাটিং ব্লাউজ কাটিংয়ের সেলাই আছে, আস্তে আর ব্লাউজের কাটিং সেলাই ধরনটাই আছে, তো আপনারা ওগুলো দেখতে পারবেন। আর আমার চ্যানেলে সব কিছু সেলাই কাটিং ভিডিও আছে, তো আপনারা ওগুলো ইচ্ছে করলে দেখতে পারেন যার যেটা দরকার। তো এটা হয়ে গেছে শাড়ির ব্লাউজটা, একদম খুব সহজভাবে সেলাইটা হয়ে গেছে, আপনারা মানে খুব সহজভাবে এটা সেলাই করতে পারবেন আপনারা ভিডিওটি দেখলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।